সঞ্জু স্যামসন আর তিলক বর্মা মিলে তো পুরো সাউথ আফ্রিকার একদম পথে পথে ড্রেনে ড্রেনে নামাই দিছে ভাইয়া। রেকর্ড আর রেকর্ড, মানে এক ইনিংসে দুইটা সেঞ্চুরি, তো আবার দুইটা ব্যাটসম্যানই অপরাজিত, তার উপরে তিলক বর্মা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক এই ইয়াংস্টার সেঞ্চুরি করছে। পাঁচ ইনিংসের ভিতরে দুটো সেঞ্চুরি মারি দিছে, আবার মনে করো যে কি সঞ্জু স্যামসন ভাইয়া। এই চারটা টি টোয়েন্টির ভিতরে তিনটা টি টোয়েন্টিতে মনে করো যে ইন্ডিয়া কি 200+ রানে ভাইয়া টার্গেট দিছে। হোয়াট এ ইনিংস ম্যান, হোয়াট এ ইনিংস, মানে যেই পরিমাণ 23টা ছক্কা ম্যান, 17টা 4, মানে আমরা আমাদের টিম একটা সিরিজে মিলি এই পরিমাণ ছক্কা মারতে পারে না, আমাদের পুরো টিমের সব প্লেয়াররা মিলি তারা এক ইনিংসে যে পরিমাণ ছক্কা মারছে, মানে কি ম্যান, এটা তো মনে হইতেছে টি টোয়েন্টি ম্যাচ দেখি না, জাস্ট হাইলাইটস দেখলাম, হাইলাইটস 47 বলে 120 অপরাজিত, মানে ভাবা যায় আরেকজনের 109 রান, মানে 93 বলে 210 রানের একটা পার্টনারশিপ, মানে জাস্ট ক্রেজি ম্যান, ক্রেজি। সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার যে এভাবে করি ভরা বাজারে বেজ্জুতিটা করিব, যে জায়গায় সাউথ আফ্রিকার কাছে সুযোগ ছিল লাস্ট ডে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হইল, 7 রানে ম্যাচটা হারিয়ে গেছে সাউথ আফ্রিকা, নিজেদের মাটিতে একটু কামব্যাক করার কিংবা মনের ভিতরে শান্তি নেওয়ার একটা সুযোগ ছিল সাউথ আফ্রিকার, কিন্তু না, ইয়ে কি আবহাওয়া ভাই, একটা মিলনে বক্ত বদল দিয়া, বেজ্জতি কর দিয়া, প্যান্ট খোল দিয়া, আন্ডার প্যান্ট কা লাগা দিয়া, কেসা চুনা লাগা দিয়া, বেটা এসা খেলে কই, এসে মারতি হে ভাই, মায়া দয়া নাই ভাইয়া। সাউথ আফ্রিকার প্লেয়ার গুলার এরকম করে পাগল বানায় বললে এটা কোনো কথা, 283 রান ম্যান, মানে সাউথ আফ্রিকা ওই যে 2007 সালে না 2008 সালে অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকার একটা ম্যাচ হয়েছিল, 456 রান টার্গেট দিয়েছে, ওইটা সাউথ আফ্রিকা মনে হচ্ছে কি ওই ম্যাচ জিতে গেছিলো ওডিআই ম্যাচ। আরে ভাই 283 রান তো আমরা এখন ওডিআইতে নিতে পারি না, আমাদের এত বাজে অবস্থা। এই যে খুব বাজেভাবে জঘন্যভাবে আমরা আফগানিস্তানের সাথে সিরিজ এলাম, আচ্ছা এই লেভেলের টপ অর্ডার আমরা ঠিক কবে জন্ম দিতে পারিব, মানে এই যে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভর্মার মতো টপ অর্ডার আমরা কোন কালে প্রডিউস করতে পারিব, আমরা বিসিবি বাংলাদেশ সার্কাস বোর্ড কবে এই ধরনের প্লেয়ার প্রডিউস করতে পারিব, মানে একটা উইকেট শুধুমাত্র সাউথ আফ্রিকা ফেলাইতে পারছে, জীবনটা দিয়ে ফেলছে, মানে 73 রানের প্রথম উইকেট গেছে, এরপরে এই যে তারা চেষ্টা করলো না ভাই রে ভাই, অপরাজিত থাকি 210 রানের একটা পার্টনারশিপ, আনবিলিভেবল ম্যান। তার ভিতরে মারি আবার মনে করে যে কি সঞ্জু মারি এক ফ্যানের মাথা ফাটাই দিয়েছে, তাও আবার বেডি ফ্যান, চিন্তা করছো এটা কোনো কথা ভাইয়া, তোদের ভিতরে মায়াম মানবতা বলতে কোনো বিষয় নাই, এভাবে করি মাইললে 7টা বলার রে, লাস্টে এডেন মার্কারা মাসি পর্যন্ত বল করলো, কোনো লাভ হইলো না ভাইয়া, পাগল বানায় ফেলছে জাস্ট পাগল। সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার ফ্যানদের জবান বন্ধ হয়ে গেছে, লাস্টে দিয়ে তারা ইন্ডিয়া হয়ে নাচানাচি শুরু করছে, এটা ক্রিকেটের পিনিক, ইন্ডিয়া হয়তো আমাদের রাইভাল টিম কিন্তু ভাই ক্রিকেটের স্পিরিটটা বাঁচায় রাখছে, মানে আজকে ইন্ডিয়ার সকল ক্রিকেট ফ্যানদের জন্য ঈদের দিন ভাইয়া, মানে এতটা ডমিনেট করি সাউথ আফ্রিকার মাটিতে একটা সিরিজ জিতা, ইটস নট এ জোক ম্যান। আর আমরা হইলে আগে দিই শিক্ষা সফর, শিক্ষা সফর, শিক্ষা সফর, যে জায়গায় মনে করছি ইন্ডিয়ার ইয়াংস্টাররা কাঁপাই ফেলতেছে দুনিয়া, আর আমরা শিক্ষা সফরে এখনও ব্যস্ত, টিকটক করানি ব্যস্ত, শপিং করানি ব্যস্ত, এবং বোর্ডের দোষ উদুরপিণ্ডি বুদুর ঘরে চাপানো নিয়ে আমরা ব্যস্ত, আমরা মূলত আসলে ক্রিকেটটা খেলি না, আমরা খেলি পিকনিক, আমাদের শিক্ষা সফর কখনোই শেষ হয় না, এই লেভেলের টপ অর্ডার কেয়ামতের আগ পর্যন্ত মনে হয় না আমরা প্রডিউস করতে পারিব, আমরা খালি সাটাবাজি, ধলাধলি, নেট প্র্যাকটিস এবং সংবাদ সম্মেলনে এই সকল জায়গায় মনে করো যে আমরা সেরা, অথচ আফগানিস্তানও আসি টুকটুক করি আমাদেরকে শিখাই দিছে যে 2007 সালেও তোমরা ওডিআই র্যাঙ্কিং এমন হচ্ছে 7 নম্বরে ছিল, এখনও তোমরা 7 নম্বরে, আর টি টোয়েন্টির কথা তো বলি লাভ নেই ভাই, ওখানে আমাদের খানা নাই, ওখানে আমাদেরকে কেউ পোষেও না ডাইরেক্ট, ওয়েল ডান সাউথ আফ্রিকা, এখন কোন লেভেলের কামব্যাকটা দেয় ওইটা দেখার অপেক্ষায় আছি ট্রুলি, মানে ইন্ডিয়ান ফ্যান্সরা আজকে তোমাদের ঈদের দিন জশন মানে আলো বেটা, খুশি কর লো, পিও পিও, ও হ্যাঁ মানে শরবত কি বাত কর রা হু, পানি কি বাত কর রা হু, আর কিছু নেই বেটা, হ্যাঁ মজা লে লো বেটা, মজা।